নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর আমি যারা আছেন বা অন্যান্য আছেন লাইন ডিপার্টমেন্টে রথ রাত্রা আপনারা খুব ভালোভাবে শান্তিতে করেছেন আপনাদের অনেক ধন্যবাদ জয় জগন্নাথ এরপর মহরম আছে সেটা আপনাদের ভালো করে দেখে নিতে হবে এবং আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের একুশে জুলাই আছে প্লাসের পর পর অন্যান্য প্রোগ্রামগুলো তো দেখে নিতে আমরা টাইম টু টাইম বলে দেব বর্ষাকালে অলওয়েজ বাংলায় বর্ষা একটু বেশি হয় তার কারণ হচ্ছে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ এখানে নদী সমুদ্র পুকুর অনেক বেশি আর আমরা অনেক পুকুরও কেটেছি যাতে আমরা জল ভরি জল ধরি জল ধরে রাখি তাতে অবশ্য আমাদের অনেকটা কাজও হয় আর এখানে অনেকগুলো কোস্টাল এরিয়াও আছে কোস্টাল এরিয়ার মধ্যে অত্রি একটা দায়িত্বে আছে সুন্দরবন আর একটা পশ্চিমাঞ্চলের দায়িত্বে আছে খলিলুর রহম খলিল তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছি যে কাগজে আমি রিপোর্ট দেখছি এবং বিশেষ করে কালিম্পং এর সিকিমে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে সিকিমের রাস্তায় ধসও নেমেছে রাস্তাও অনেক পর্যটক হয়ে গেছে সেটা দেখে নাও যাতে তারা ফিরে আসতে পারে কোনো অসুবিধে না হয় ইফ দে ওয়ান্ট এনি হেল্প ফ্রম আস ওটা অলরেডি রাস্তাটা তৈরি হয়ে গেছে আমার মনে ব্যাক ব্যাপকতেও শুরু করেছে খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে তার কারণ ওখানটা চিরকালই কালিম্পংয়ের ধস নামে এই সময়টা সরু রাস্তা পাশে তিস্তা ভরা জল এগুলো মাথায় রাখতে হবে বর্ষাকালটা গরমকালে আবার শুকনো তিস্তায় জল নেই এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ তো বিশেষ করে উত্তরবঙ্গে যেটা আমি দেখছি আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি জেলাগুলো থেকেও ডিএম এর কাছে এস কাছ থেকে তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে আপ টু অক্টোবর পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে মানুষ যোগাযোগ করতে পারে ধরো রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল যে পুরো ঘরবাড়িগুলো ভেঙে তছ হয়ে গেল কারো রাস্তায় থাকার জায়গা পর্যন্ত নেই রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল নদীর জলগুলো রাস্তায় এসে সব ভেঙে চলে গেল এটা আমাদের নজর রাখতে হবে একটু বিশেষ করে ইরোশন যেখানে হয় সম্ভাবনা আছে মালদায় একটু ইরোশন হয়েছে এবং গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা আজকে দীর্ঘ বারো বছর ধরে দশ বছর ধরে ওরা দেখছে না এক পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য ফরাক্কাও ড্রেজিং করেনি বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশে যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে এবং ভাঙন যেটা হচ্ছে রোশন সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য একটা সাতশো কোটি টাকার প্যাকেজ তখন তৈরি কারণ আমি তখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি উপরন্তু আমাদের না উপরন্ত আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহার ভেসে যায় ফরাক্কা যে করে না শুধু বাংলার একা ক্ষতি হয় তা না বিহারটাও কিন্তু ভেসে যায় কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের কাউকে জানানো হলো না খুব আনফর্চুনেট যাই হোক আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে তিস্তায় জল আছে তাই দেবে তাহলে উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবে না বর্ষার জল দেখি যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি সিকিম এর ওর উপরে চোদ্দটা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে তাতে সব জল টেনে নিয়েছে যখন সিকিম চোদ্দটা হাইডেল পাওয়ার করলো তখন সেন্ট্রাল গভর্নমেন্টে কেয়ার নেওয়া উচিত ছিল ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য কিন্তু গভর্নমেন্টের কোনো মনিটারিং সিস্টেম নেই আমরা বারবার ইনফর্ম করেছি কিন্তু নো অ্যাকশন যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয় জলপাইগুড়ি টাউনের মানুষরা নিশ্চয়ই জানে আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাস কুড়ি কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে জলপাইগুড়ি ভাষে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সব কিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় সুতরাং আমরা হচ্ছে সব উপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর প্রতি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না আমরা পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পার তাই নজর রাখতে হবে এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া বিষয় ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু দ্য ধস নামলে ডিএম ডিএমদের এটা জানিয়ে রাখছি এবং এসপিদের দুই হচ্ছে জলপাইগুড়ি ক্রান্তি মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যেই এখানে আমরা তৈরি করেছি নটি এবং পাঁচশো জন মানুষ তাতে আছে কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে একসময় ভয় ভয় এরপর তো বান আসবে সেই বানে পুজোর আগে যে বান হয় সেই বানে সে ভেসে গেছিল ছজন না সাতজন আমি ছুটে গিয়েছিলাম সুতরাং সেটা পুজোর আগে হয় হ্যাঁ ওটাকে যেন কি বান বলে হরকার বান আগে আমি ছোটবেলায় দেখতাম আমাদের কালীঘাট পর্যন্ত জল উঠে যেত কালীঘাট রাস্তা পর্যন্ত আমরা মজা করতাম কিন্তু হরকার বান একদম পুরো উজ্জ্বলা সিনেমা টিনেমা সব ডুবিয়ে পূর্ণ পর্যন্ত চলে যেত জল আমাদের গোলাটা সবচেয়ে উঁচু ছিল আমাদের গোলাতে দুবারই জল উঠেছিল একবার উনিশশো সালের বন্যা আর একবার মনে হয় সালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল এক কোমর আমার মনে আছে কারণ জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি দেখতাম বালুরঘাট গঙ্গারামপুর কুচমন্ডি তপন এক কোমর করে জল এখন অনেক কাজ আমাদের সরকার করেছে ফলে এখন যদি অনেকটা কমে গেছে কিন্তু আত্মীয় নদীর ওপরে যে বাদটা দেয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগের যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে সেখানে আমি বারবার কিন্তু এটা করেছি কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএম কে স্পেশালি এস থেকে শুরু করে যারা বিডিও আছেন এডিএম আছেন এসডিও আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে ইরিগেশন আছে পাওয়ার আছে আরবান ডিপার্টমেন্ট আছেন রুরাল ডিপার্টমেন্ট আছেন সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হয় হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে দয়া করে কেউ সখন হাত দেবেন না খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য যতক্ষণ না থামছে যাতে ইলেকট্রিফাইড না হয় বিদ্যুতে কেউ না হয় কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জালি রাখবেন যেটা এমার্জেন্সি বাদ বাকিগুলো অফ করে দেবেন রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটা এখন থেকেই মনে রাখতে হবে ক্যাজুয়ালভাবে এটা নিলেই চলবে না সিরিয়াসলি নিতে হবে পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে অনেকে হয়তো জানেই না সিস্টেম তাদের একটু জ্বালাতে হবে যেগুলো গাঙ্গেয় অধ্যুষিত অঞ্চল বন্যার আশঙ্কা থাকে বা জল হলেই জল বেড়ে যায় সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ সেল্টারে মানুষকে তুলে আনি তাদের রিলিফ দিই স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয় চাল থেকে শুরু করে সব কিছু দেওয়া হয় এবং তিপ্পল একটা দিলে হবে না তিপ্পল দুটো তিনটে করে দিতে হয় সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পারছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয় যদিও এখানে পাঁচ কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায় তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয় কোচবিহার জেলায় তুফানগঞ্জ মাথা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন তুফানগঞ্জ এবং মাথা বাঙালা সাবডিভিশন এখানে বারোটি রিলিফ সেন্টার ও ছটি কিচেন চলছে রিলিফ সেন্টারে প্রায় পাঁচ ছশো লোক আছেন আমি একবার কুচবিহারে গিয়ে পড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময় আমি দেখেছিলাম ওখানে টাউনের উপরে প্রায় এক হাঁটু করে জল জমে যাচ্ছে সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন ওটা আমরা ডিক্লেয়ার করেছি কাজটাও ত্বরান্বিত করতে হবে এই কাজগুলো সবই দেখতে হবে যখন আমরা হেরিটেজ টাউন করছি একটা মোটা টাকা দিচ্ছি সেখানে রাস্তাগুলো উঁচু করা দেখে নেওয়া রিপেয়ার করা ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া ইরিগেশনের তো অনেক বেশি কাজ কারণ যেহেতু এমব্যাংমেন্টের ক্ষতি সবচেয়ে বেশি হয় এখন থেকে একটা কোয়ার্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে যাতে দেখে নেওয়া কোনো রকম অসুবিধে না হচ্ছে ডিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে এবং আমরা যেমন এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা ডিজাস্টার মানে এই ফ্লাড কন্ট্রোল সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করা হয় সবাইকে দিয়ে তেমনি জেলাগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা প্রোগ্রাম করবেন যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন বা মিউনিসিপ্যালিটি মারফত সেন্ট্রালে যেমন দু তিনটে নাম্বার থাকবে ডিস্ট্রিক্টেও দু তিনটে নাম্বার থাকবে একটা নাম্বার না পেলে আর একটা আর এখানে শিফটিং ডিউটি করে দেওয়া হবে আট ঘন্টা করে সার্ভিস করবে যারা নাইট ডিউটি করবে তারা ডে ডিউটি করবে না সাত দিন কেউ ডে ডিউটি করলো তো সাত দিন কেউ নাইট ডিউটি করলো যে যেটা প্রেফার করবে এটা আপনারা দেখে নেবেন এখন ছুটি এই যতক্ষণ পর্যন্ত পুজো টুজো না চলছে বাইরে যাওয়ার ছুটি এবং অন্যান্য ছুটি এমনি যে ছুটিগুলো ন্যাচারাল এতে পড়ে সেগুলোর কথা আমি বলছি না এমার্জেন্সিতে যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয় তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয় তার পরিবর্তে তারা অ্যাডজাস্ট করে অন্য সময় সেটা দেখে রাখতে হবে আলিপুরদুয়ারে অবশ্য এই মুহূর্তে এমবাংমেন্টের কোন যে ক্ষতি হয়েছে একটা সেটাও সারানো হচ্ছে কালিম্পং এর সিচুয়েশন নর্মাল দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে এনএইচআই এবং পিডাব্লিউডি তারা রিপেয়ার করছে কিন্তু রিপেয়ার করার দায়িত্বটা পিডাব্লিউডির নয় পিডাব্লিউডির মনিটরিং করার দায়িত্ব এবং রিপেয়ার করার দায়িত্ব এনএইচআই এখানে টাকা পণ্যাতিং তোমরা খরচা করবে না যাই হোক তোমাকে আমি বলে রাখলাম তোমরা মনিটারিংটা করবে কারণ এটা আসলে এটা আর্মির ব্যাপার আছে মনে রাখবে ওখানে টোটালটাই আর্মির বেস্ট দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে ওখানেও কিছু জায়গায় ধস নামে নামলে ওখানেও আর্মি বেস্ট ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে আর জিটিএ কনসাল্ট করে নেবে উত্তর দিনাজপুরে এই প্রবলেমটা এখনো পর্যন্ত কিছু নেই সিচুয়েশন নর্মাল দক্ষিণ দিনাজপুরে সিচুয়েশন এখনো নর্মাল কিন্তু পুনর্নভা নদী বিপদসীমার ওপর বইছে পুনর্ভবা যেটা সুতরাং আমার মনে হয় এটা বিপদসীমার ওপর বইলে কোন জায়গাগুলো হতে পারে সেখানে আশেপাশে বাড়ি ঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে সেই সেলফার গ্রুপ ডিএমএসপি দের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম একটা মেকানিজম যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে হয়তো ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয় আগে না জানিয়ে ছাড়তো এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না এবং অনেক কাজ জল ভরো জল ধরোতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাষে আরামবাগ ভাষে গোঘাট ভাষে হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাষে মেদিনাপুর কিছুটা ভাসে ঝাড়গ্রাম কিছুটা ভাসে মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাঁকুড়া কিছুটা ভাসে আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয় ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে বর্ধমানের কিছুটা এটা মাথায় রাখতে হবে সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে কী ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব একবারে যদি একশো ছাড়ে সবটাই ডুবে যায় মানুষ মরে যায় আগে তাই হতো কেউ দেখাচ্ছিল না কিন্তু দশ দশ করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে আমার যতক্ষণ না ফুরচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে বদ হজমটা বাংলাকে করতে হচ্ছে এটাও তো ঠিক নয় and to tell them head, to the DBC data facilitation এগুলো করা উচিত ইমিডিয়েট ফর আকার ডিবিসি ডিসিশন নেবে ওরা আর ভোগ ভোগ করবো আমরা এটা কখনো হতে পারে না এটা মাথায় রাখতে হবে মাইথন তো পড়েই আছে মালদায় এমনিতে কোনো বন্যাজনিত সমস্যা নয় কিন্তু মালদায় হয় ভাঙন রৌপথের নদী ভাঙন হয়েছে যার জন্য পঁচিশ তিরিশটা ফ্যামিলিকে শিফট করতে হয়েছে কিন্তু ভাঙন ফরাক্কার জন্য আমি যতদূর জানি সুতি ধুলিয়ান এইসব জায়গাগুলো যেগুলো ফরাক্কার আশেপাশে তাদের কিন্তু প্রতি বছরই এটা কিন্তু ফেস করতে হয় আমি আগাম বলে দিচ্ছি তার কারণ যত পরে এটা না বলতে পারে যে কেউ জানতো না ওপিকির উপরে আমাদের হাত নেই কিন্তু ফ্লাড সেলটা তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা ডিজাস্টার ম্যানেজমেন্ট অল দা ডিপার্টমেন্ট যারা আজকে মিটিং এ আছে লাইন ডিপার্টমেন্ট रिलेटेड রিলিফ ম্যাটেরিয়াল रिलेटेड পঞ্চায়েত মিউনিসিপালিটি रिलेटेड আরবান ডিপার্টমেন্ট रिलेटेड ইরIGATION रिलेटेड পিডব্লিউডি रिलेटेड পাওয়ার रिलेटेड এবং ইউডিএমের বলবো দ্রুত জল নিকাশি বন্দোবস্ত করতে হাওড়াতে তো কবে টাকা দেওয়া হয়েছে আজও কেন সেই পুরোনো ব্রেনেজ কি পর্যায়ে আছে ববেই আমতে জানিনা হাওড়ায় একটা দিদি মাস্টার প্ল্যান করা হয়েছিল কিন্তু আমরা ওটা সেন্ট্রালে পাঠিয়েছিলাম এখন ওর এটা ডিসিশন আনি প্রায় তিন বছর ধরে ওটা পড়ে আছে আমরা এবার এখানে রেজিং করে এই হাওড়ায় যেগুলো বেশি জল জমে সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি একটা সমস্যা রেলের সাথে ম্যাক্সিমাম হাওড়া যেটা আছে রেলের সাথে একটা বড় সমস্যা আছে ওরা ওর এলাকাটার ভেতরটা রেজিং করতে কিছুতেই দেয় না রেলকে বলতে হবে তাহলে জল জমে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয় মানুষের পকেট তো কম কাটে না আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চায় তখন তাই দিই তা রেল এলাকায় যদি জল জমে তা রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেল ডেকে রেলের ডেকে বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নন্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে ওদের ময়লা পরে থাকার ফলে বালি ইট এসব পড়ে থাকার ফলে আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে এটা ওরা করে না এরপরে জল জমে থাকলে ডেঙ্গু হবে আবার তখন ওরা চিৎকার করতে শুরু করবে নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি এই কাজটুকু করবে না সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট চিফ বসেছে কিন্তু কাজের কাজ কি হয়েছে আমি চেয়েছি কাজের কাজ চারটেকে ডাকো তিনটে ডিভিশন এই তিনটে জোন এবং মেট্রো জোন চারটে জোনকে নিয়ে আমি ভাবি একটা দেখতে পাচ্ছি যেমন ধর আলিপুরে তোর রাস্তাটা রং করছিস জেলের ওখানটায় রংটা আমি বলবো অলওয়েজ যে যখন পিডাব্লিউডি হোক ইরিগেশন হোক যেই হোক যখনই তুমি কোনো কালার স্কিম স্কাই যেটা স্টেটের কালার স্কাই হোয়াইট মিলিয়ে করো এটা প্লাস্টিক কালার করতে তার কারণ শুধু চুনকাম করে দিলাম জল দিয়ে সাত দিন বাদে বৃষ্টি ছোটায় সেটা নষ্ট হয়ে যাচ্ছে টাকাও যাচ্ছে জলে কাজও পাচ্ছি না এটা এখন থেকে আমি বলে দিলাম ইট ইজ এ কম্পালসারি ইনস্ট্রাকশন হ্যাঁ কালার স্কিমটাও কেউ কেউ নানা রকম ডিসকালার করে দিচ্ছে আমি তো এখানে পাটির কালার করিনি আমি বারো বছর এখানে আছি আমার মামাটি মানুষের একটা স্লোগান আছে দেখাতে পারবেন মামাটি মানুষের নামে আমি কিছু করেছি কোন আমি করি না তাহলে অন্যরা কেন করবে রেল তো করছি রেলুত রেল তো সব গেরুয়া কালারে ভরে দিয়েছে আর আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে বলছে ওই কালার না করলে তোমায় টাকা দেবো না এই আবার কি কথা মানুষগুলোকে গেরুয়া করে দেওয়ার রংগুলো আমাদের চেহারাগুলোকে নয় জামা কাপড় গুলো গেরুয়া করে দিতে পারে ইনস্ট্রাকশন দিয়ে নাহলে তোমার দেশে থাকতে দেব না কিন্তু আমাদের চেহারাগুলো কালার গুলোকে গেরুয়া করে দিতে পারবে কি না মনটাকে করে দিতে পারবে ভেরি ডিফিকাল্ট ডেজ আর গোয়িং পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায় এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফর্মার গুলো রেস্কিউ করতে হবে রেস্টোর করতে হবে কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে যাচ্ছে তার জীবন যেন তার যেন সেফটি বলয় থাকে ফায়ার ব্রিগেড কেউ আমি দেখেছি ড্রেন ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও দুজন মারা গিয়েছিল হাওড়ায় ইফ আই রিমেম্বার কারেক্টলি দু বছর আগে সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি দিতে হবে আমাদের যারা ডিজাস্টারে কাজ করে ডিজাস্টার গার্লস তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে তাদেরটাও দেখতে হবে মোটামোটা একদম পাতলা নয় তারাও যেন ওয়াটারপ্রুফটা পরে কাজ করে কারণ আমার যদি বৃষ্টি লাগে আমার যেমন জ্বর হতে পারে আমার যারা ডিজাস্টার কর্মী তাদের যদি আমি সুস্থ না রাখি তাহলে কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যাবে স্বাস্থ্যকর্মীদের ব্যাপারেও বলবো আশা কর্মীদের ব্যাপারেও এর ব্যাপারেও যারা রেগুলার কাজ করে পাওয়ার ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্ট যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে ইরিগেশন ডিপার্টমেন্ট যারা বৃষ্টির মধ্যেও কাজ করে সুন্দরবন অঞ্চল পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চলের মধ্যেও মনে রাখবেন বাঁকুড়ায় হয় নজর রাখ কোথায় কি প্রবলেম আছে ডেকে কথা বলে ইমিডিয়েট সলভ করুন লাইনের যারা আছেন টাফিক ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তাদের কাছে যেন ইনস্ট্রাকশান যায় প্রপারলি এবং আর একটা হবে হচ্ছে দুর্গতদের সরানোর জন্য কিছু এমার্জেন্সি গাড়ির প্রয়োজন পায় ধরুন ইমিডিয়েট একটা দুর্যোগ বান ঢুকে গেল তখন ইমিডিয়েট তাকে সরাতে হবে

যাতে তাদের সরানোর ব্যবস্থা করতে হবে অনেক জায়গা আছে খুব ন্যারো যেখানে অন্য গাড়ি ঢোকে না ছোট গাড়ি ছাড়া সেখানে হলে ছোটো গাড়িও ব্যবস্থা রাখতে হবে প্যাচ আপ করে নেবেন কারোর সাথে মনে রাখবেন আজকে যে এন ডিআরএফ এখানে কাজ করে এটা আগে রেলে আমি যখন ছিলাম যে কোনো অ্যাক্সিডেন্ট হলে হসপিটালগুলোর সাথে প্যাচ এবং এন ডি সঙ্গে সঙ্গে ঢুকবে এটা আমি করে এসছিলাম সিস্টেম তারপরে আমি স্টেটে যখন আসি আমি স্টেটেও এনডিআরএফের সাথে প্যাচ আপ করে দিয়েছি ওরা দিল্লি থেকে কিছু হলে বলে দেবে এন ডি টিম চলে গেছে এটা তা নয় এটা আমাদের যেমন এসডিআরএফ আছে এন ডি আর এফকেও আমরা টাকা দিই এবং প্রোভাইডেড ওরা আমাদের সার্ভিস দেয় এটা স্টেট গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট করা আছে এটা এর জন্য সেন্টারের কোনো কৃতিত্ব নেই বিকজ দিস ইজ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এবং মেকানিজম আমরা একটা তৈরি করেছি এগ্রিকালচার ডিপার্টমেন্ট আজকে মনে হয় কেউ আছে এসছ এখন থেকে দেখে রাখো হয়তো এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নেই কিন্তু পরে হতে পারে আমরা যেমন স্বর্ণ ধান তৈরি করেছি হ্যাঁ আমরা অলরেডি খুব বন্যা হয়ে গিয়েছিল ধানগুলো সব পাকা ধানগুলো নষ্ট হয়ে গিয়েছিল এখন যেহেতু বছরে দু তিন রকম ধান ফলে দেখে নাও যে ধানগুলো পেকেছে যেগুলো তোলার মতো অবস্থা সেগুলো যেন তুলে নেয় পুরো ব্যবস্থা আছে হ্যাঁ পুরো ব্যবস্থা আছে ব্যবস্থাটা শুধু অ্যাক্টিভেট করা দেখে নাও আজকে বিপর্যয়ে উত্তরবঙ্গের মানুষের পাশে গভর্নমেন্ট পুরোপুরি আছে এবং দক্ষিণবঙ্গেও যদি কোনো বিপর্যয় হয় সবটাই আমাদের মা মাটি মানুষকে ঘিরে সুতরাং কেউ সাবধানে থাকবেন সকলে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু সময় মতো ব্যবস্থা না হলে অনেক বিপর্যয় হতে পারি কতগুলো বিদ্যুৎ পাবেন ব্ল্যাক স্পট আছে যদি একটা ডেটা কালেকশান করেন তাহলে দেখবেন বিদ্যুৎটা পড়ে যে লোক মারা যায় এটা কিন্তু সব জায়গায় নয় সব জায়গায় হয়তো একটা দুটো হয় কিন্তু কতগুলো ব্ল্যাক স্পট আছে যেমন উলুভেরিয়ারে দেখছে একটা ব্ল্যাক স্পট আছে যখন বিদ্যুৎ পড়ে বিদ্যুৎ চমকে সাত আট জন মারা যায় একসাথে এরকম কয়েকটা বিদ্যুৎ স্পট আছে যেমন আমার অফিসে আমি জানি আমি এক সময় আমার অফিসটায় বসতাম মানে আমার কালীঘাটের বাড়িতে আমি আর মানিক তখন বেঁচে ছিল দুজনে বসে আছি হঠাৎ দেখি একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল আমরা বসে আছি টেলিফোনটা এখানেই টেলিফোনের উপর দিয়ে চলে গেল অর্থাৎ ওখানে একটা আছে স্পট যেটা সঙ্গে সঙ্গে টোটালটাকে ড্যামেজ করে দিয়ে চলে গেলে বাট লাইফটা সেফ হয়ে গেল সুতরাং আমি আমার ওখানে যারা ডিউটি করে পুলিশদের সবসময় বলি সেল্টারে যাও তোমাদের ঘর তৈরি করে দেওয়া হয়েছে তোমরা সেল্টারে যাও এইভাবে স্ক্রিনার কোনো দরকার নেই প্রত্যেক মানুষের জীবনেরই দাম আছে এবং আজকে থেকে মনে হয় সেফ ড্রাইভ সেভ লাইফ পুলিশের প্রোগ্রাম আছে আমি ট্রাফিক পুলিশ সহ কলকাতা পুলিশ সহ সব কমিশনেট সহ পশ্চিমবঙ্গ পুলিশ সহ সকলকে কনগ্রাচুলেশন জানাচ্ছি ইটস এ ইনিশিয়েটিভ যেটা এখন অন্যান্য রাজ্য অনেকে আমি দেখছি ফলো করার চেষ্টা করছে ভালো জিনিস ফলো করা ভালো আমি আবার বলবো এটাকে নিয়ে নেগলিজেন্স করার কোনো জায়গা নেই অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি ঘটে বর্ষাকালে আর দুই হচ্ছে যখন কুয়াশা পড়ে রাতের অন্ধকারে জোর করে গাড়ি চালাতে গিয়ে আমি বারবার বলি যে যেগুলো ব্ল্যাক স্পট অ্যাক্সিডেন্টেড সেখানে একটা করে চিহ্ন দিয়ে দেওয়া ওই যে প্লাস্টিকে তোমরা এখন হলুদ লাগাচ্ছ একটা কিছু যে চিহ্নটা লোকের চোখে পড়বে ড্রাইভ স্লো একটা করে বোর্ড লাগিয়ে দেওয়া প্রতিবার কেন বলতে হবে এই সিস্টেমটা তো কন্টিনিউ করবে এমনকি আমার ওখানে একটা টামলাইন আছে আমি দেখছি টাম চলে না দীর্ঘদিন টাম লাইন হেরিটেজ ঠিক আছে আমরা তো রেখে দিয়েছি স্প্যানেরিটি আমরা তো হাত দিইনি কিন্তু আলি গোপাল আলিপুরের মোড় থেকে ক্ষিদিরপুরের মোড় থেকে মনে হয় মোমেনপুর মোড় থেকে আর একদম হাজরা মোড় পর্যন্ত একটা লাইন পড়ে আছে ট্রাম তো চলে না কিন্তু প্রায় সাত আট জন মারা গেছে প্রতি বছর দু তিনজন মারা যাচ্ছে চার পাঁচজনও মারা গেছে এক এক বছর স্কুটার যাচ্ছে টার্ম লাইনে স্কিট করে যাচ্ছে পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে এটা ইমিডিয়েট আমি বলবো টার্ম যখন চলেই না ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা তার দায়িত্ব পালন করেনি আমাকে মানুষ মারার জন্য কোর্টের রায় দেখাচ্ছ তোমরা কি ঠিক মতো ফাইটটা করেছো না ছেড়ে দিয়েছো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পরশুদিনও দুজন morto morto বেজে গেছে রেগুলার এই মতটাই হয় আমার চকের সামনে আমি দেখতে পাচ্ছি স্কিট করে যাচ্ছে আর গাড় পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে নলেজে পড়েছে বলো তো ঘটনা বলছি এরকম অনেক জায়গা আছে নিশ্চয় কেন হবে এটা মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি না আমাদের ইগোদ দাম কোনটা আমি তো মনে করি মানুষের জীবনের দামের কাছে আর কোনো দাম চেক করতে পারে না সুতরাং এটাকে ইমিডিয়েট টেক করে একটু শর্ট শর্ট ইট আউট হাউ টু ডু ইট আমি অলরেডি ববিকে সাত দিন আগে ডেকে কথা বলেছি ঠিক আছে এটা করে দাও এই পর্যন্তই আজকে ছিল বাদবাকি বাকি তো আগামীকালও আমাদের মিটিং আছে এই সময় সাড়ে চারটের সময় চারটে সময় সাড়ে চারটে করে দাও বাজার কমিটি নিয়ে মিটিং আছে প্রাইস রাইস নিই প্রাইস হাইক নিই এই কদিনে প্রাইস হাই দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেকটা জিনিস যাই সবাইকে ডেকেছি আমি আজকে এটা আলোচনা করছি না যেহেতু ওটা কালকের সাবজেক্ট কালকে আলোচনা করব আমি এটুকু বলে যারা আমাদের সাথে আজকে ভার্চুয়ালি জয়েন করেছেন তাদের সকলকে জেলাগুলোই হচ্ছে না আমাদের প্রাণকেন্দ্র জেলা শহর গ্রাম শহর সব কিছু নিয়েই জীবন কাজে সবাই নিজের মতো কেয়ার নেবেন মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন আমি তো ইতিমধ্যেই পুলিশকে অনেকবার বলেছি যে বাসের ব্যারিকেড করে দেবেন যাতে ব্যারিকেডের মধ্যে দিয়ে ওরা যেতে পারে ওদের কোনো অবস্ট্রাকশন না হয় মানুষেরও কোনো অবস্ট্রাকশন না হয় এটা খুব সেন্সিটিভ সাবজেক্ট এটা দেখে নিতে হবে জেলাগুলোকেও সেম রুল ইস টু বি অ্যাপ্লাইড টু দ্য ডিস্ট্রিক্ট অলসো মানুষ দেখে নাও কমিশনারগুলোকেও বলে দাও উল্টো রাত আছে আবার নেক্সট স্যাটারডে না সানডে উল্টো রাত আছে আর একুশে জুলাই যেহেতু আমাদের একটাই বছরে প্রোগ্রাম হয় বড় প্রোগ্রাম তেরো জন মারা গিয়েছিল শহীদ তর্পণে আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে লোকজন আসবে পুলিশ যেন দেখে কোনো অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট যেন না হয় যদি কেউ জোরে চালায় প্রসাস করুন যে স্লো ড্রাইভ স্লো অনেক সময় গাড়ি ড্রাইভার তার কারণেও একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে সেরকম যাতে না হয় আর আমি সিএসকে বলবো কাল যখন রেলের সাথে মিটিং করুন আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয় কিন্তু পরে ফিরে দেয় দেয় না কিন্তু সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি কুম্ভ মেলা থেকে শুরু করে আমি সবটাতেই কাজ করেছি শান্তনু তখন আমার প্রাইভেট সেক্রেটারি ছিল জিজ্ঞেস করুন রেলের দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও বেশি রাস হয় সেটাকে ক্লিয়ার করার জন্য ওদের একটা সিস্টেম আছে ওরা বারবার রেল চালায় এবং বগি বাড়িয়ে দেয় আগে বগি ছিল চোদ্দো পনেরোটা আমার সময় আমার একটা করে দিয়েছিল সুতরাং তুমি আমাকে ভাড়া যখন দিচ্ছ না তখন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে মানুষের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয় আমার যদি ভাড়াতে দাও আমার কোনো অসুবিধা নেই আমি তোমার পেমেন্ট করে দেবো যদি ভাড়া না দাও মানুষজন আসবে তাদের নিয়ে আসার দায়িত্ব তোমার অত দূর থেকে তো আমি বাসে আনতে পারবো না বাসে কটা লোক ধরে সুতরাং যেন কোনো মানুষের ক্ষতি না হয় ল কোনো প্রবলেম না হয় দুটো অপশান এক হচ্ছে আমি টাকা দিচ্ছি তুমি নিয়ে আমাকে স্পেশাল ট্রেন দাও ইভেন তুমি আমাকে বগিও ভাড়া দিতে পারো এক্সট্রা বগি আর না দিলে তোমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে জেনে রেখে দাও আঠেরো তারিখ থেকে নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু আসতে শুরু করবে সুতরাং এটা আমি আগাম সিএসকে জানিয়ে রাখব তাহলে এইটুকু বলেই আমি আজকের মিটিং শেষ করছি এবং ডিএমদের তো কালকে মিটিংয়েও থাকতে হবে মনে হয় ডিএমএসপিদের বা কিছু লাইন ডিপার্টমেন্টকে